নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন ও ধর্ষণ মামলা ইউপি সদস্য মোয়াজ্জেম সহ ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পিবিআই। অভিযোগপত্র গ্রহণ করেছেন নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক উৎপল চৌধুরী। সকালে নোয়াখালী পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই চট্টগ্রাম বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল। তিনি আরও জানান, দুই মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৮ আসামি, এখন পর্যন্ত পলাতক রয়েছে ৪ আসামি। গেল ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে ধর্ষণ ও মারধর করে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার সহ আরও কয়েকজন। এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত করে ভিডিও ধারণ করে তারা। গেল ৪ অক্টোবর ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড়। কার্যদিবসে মামলার তদন্ত কাজ সম্পন্ন করে এবং সর্বমোট ১৪ জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করা হয়। এজাহারনামী আসামির সংখ্যা ৯ জন এবং ৯ জনের মধ্যে ৮ জন এই ঘটনায় জড়িত এবং একজন যার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি।